योग्यता खोजी पहल के लिए विशेष पुरस्कार 26 सितंबर को वाणी विद्या स्कूल के निवेदिता ऑडिटोरियम में दिया जाएगा। मंत्री शुक्लचरण नवेदिया वे अन्य मौजूद रहेंगे। बताया जा रहा है कि शिक्षा दिवस के रूप में बनाया जाएगा। চিকিৎসক সম্মাননা এবং শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা আমরা শুরু করেছি। 2024-এ বিশেষ কারণবশত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে বসাকে প্রতিযোগিতা হলেও চিকিৎসক সম্মাননা দেওয়া সম্ভব হয়নি, তাই আমরা এবার শিক্ষক সম্মাননার সঙ্গে সঙ্গে চিকিৎসক সম্মাননা, তাছাড়া ট্রাফিক দপ্তরের 3 জনকে এবং ক্রীড়াবিদ 2 জনকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি। আগামী 26 সেপ্টেম্বর দুপুর 12টায় বাণী বিদ্যাপীঠ দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ের নিবেদিতা অডিটোরিয়াম। তো আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করছে হিন্দুস্তান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ মোদিয়া, এছাড়া বিশেষ অতিথি হিসাবে থাকছেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, সিপাহী জলার এডিএম সুব্রত মজুমদার, এছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটির ফাইন আর্টসের অধ্যক্ষ রাজেশ ভৌমিক প্রমুখ। তো আমরা এবার যে সম্মাননা দিতে যাচ্ছি, আপনারা সবাই জানেন যে দাবারু, কনিষ্ঠ দাবারু অর্ষিয়া দাস এবং আরাধ্যা দাসকে আমরা সংবর্ধনা দিচ্ছি। তাছাড়া বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম সাহা, ডক্টর দীপঙ্কর প্রকাশ ভৌমিক এবং ডক্টর একে চাকমাকে আমরা সংবর্ধনা দেব। আর ট্রাফিক দপ্তর থেকে সুমন সাহা, লিটন সিনহা এবং সবিতা রানী পাল, এই 3 জনকে আমরা সংবর্ধনা দেব। আর 8টি জেলা থেকে 8 জন গুণী শিক্ষককে আমরা সম্মাননা দেব। সুধাবৃতি দেব সিনহা, চম্পা নাথ, অর্চিতা দে, দেবপ্রসাদ ভট্টাচার্য, দেবদাস রায়, দীপক রায়, চন্দন ঘোষ এবং নিলয় সরকার। তো আমাদের যে বাছাইয়ের পদ্ধতিটা একটু অন্যরকম, আমরা যে জেলা শিক্ষা আধিকারিক ওনার থেকে আমরা মতামত নেই, তারপর আমরা আমাদের নিজস্ব সোর্স লাগিয়ে দেখি যে কোনো সমস্যা আছে কিনা ওনাদের, যাতে অন্তত কেউ একথা না বলতে পারে যে শিক্ষকদের মধ্যে কোনো ত্রুটি রয়ে গেছে। তো আমরা এইভাবে আমরা চেষ্টা করি যারা গুণী শিক্ষক তারা যাতে সম্মাননা পায়। তো আমরা এইভাবে সামনের বছরগুলোতেও চালিয়ে যাব। আর মূলত আমাদের ব্যাপার হচ্ছে শিক্ষা সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত। আপনারা জানেন যে আমরা শিক্ষার দিকে এবং পরিবেশের দিকে আমরা সবসময় আমরা অনুষ্ঠান করে থাকি, এবং আপনাদের সহযোগিতার কারণে আমরা এই মাত্র 6 বছরের মধ্যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলাতে আমরা একটা চিহ্ন রাখতে পেরেছি, এবং আমাদের কমিটি আছে এবং আমরা যথারীতি কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা এখনো জনগণকে বলতে চাইবো যে এই নামগুলি যে আমরা জাস্ট আজকে ঘোষণা করলাম, ওনারাও জানেন না যে ওনারা সংবর্ধনা পাচ্ছেন, আপনাদের মাধ্যমে ওনারা জানতে পারবেন। তো জনগণকে বলবো ওনাদের সম্বন্ধে যদি কোনো বক্তব্য থাকে তাহলে ওনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9436457207 এ যাতে অনুগ্রহ করে ওনারা জানান। আমরা চাইবো যাতে একটা গুণী যারা শিক্ষক, চিকিৎসক, ট্রাফিক এবং খেলোয়াড় আছেন তারা যাতে পান, এবং যাতে আগামী দিনে আরও গুণী শিক্ষক এভাবে উঠে আসে। আমার সঙ্গে আছেন সংস্থার পক্ষে আব্দুল হক, স্বপ্না দাশগুপ্তা এবং পরীক্ষিত। নমস্কার। इस दुर्गा पूजा न्यूज UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना एड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं एड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, एड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।